নমস্কার বন্ধুরা, ময়না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি গজার রেসিপি নিয়ে। একদম মিষ্টির দোকানের মতো গজা, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নিই আজকের রেসিপি গজা। গজা বানাবার জন্য আমি একটা থালার ওপরে 2 কাপ বা 250 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নেব। এই ময়দার ভিতরে প্রথমে আমি দেব খুব সামান্য পরিমাণে লবণ আর 1/4 চামচ খাবার সোডা বা বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার ফলে গজাগুলো খুবই খাস্তা হবে। বেকিং সোডা দিয়ে খুব ভালো করে ময়দার ভিতরে আমি মিশিয়ে দেব। এরপর ময়ান দেওয়ার জন্য আমি এখানে দেব 3 টেবিল চামচ ঘি। আমি এখানে যে ঘিটা দিচ্ছি এই ঘিটা ঘন, তাই আমি এখানে 3 টেবিল চামচ দিলাম। আর ঘি যদি গলানো হয় সেক্ষেত্রে এখানে 5 টেবিল চামচ ঘি দিতে হবে। আর ঘির বদলে এখানে 5 টেবিল চামচ সাদা তেলও ব্যবহার করা যেতে পারে, তবে ঘি দিলে গজার স্বাদ আর গন্ধটা কিন্তু বেশি ভালো হয়। ময়ানটা দিয়ে ময়দার ভেতরে আমি খুব ভালো করে মিশিয়ে দেব। ময়দাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখুন মুঠোর ভেতর নিলে কি সুন্দর এটা দলা হয়ে যাচ্ছে, আর ময়ানটা ঠিক এই রকমই চাই। এবার খুবই অল্প অল্প করে জল দিয়ে খুব সাবধানে ময়দাটাকে মাখতে হবে। আমাদের এখানে গজার জন্য একদম শক্ত একটা ডো তৈরি করতে হবে। ময়দা মাখা নরম হয়ে গেলে কিন্তু গজা একদমই ভালো হবে না। আর ময়দা খুব বেশিক্ষণ ধরে এখানে মাখার দরকার নেই, মোটামুটি একটু হালকা করে মেখে নিলেই হবে। ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি, দেখুন ময়দার গায়ে ঠিক এই রকম ফাটা ফাটা মতো থাকবে। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1/2 ঘন্টা। চিনির শিরা তৈরির জন্য কড়াইতে আমি 1 কাপ চিনি নিয়ে নেব, আর জলও এখানে দেবো 1 কাপ। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে চিনির শিরাটাকে ভালো করে ফোটাতে হবে। এই চিনির শিরা যদি পাতলা হয় তাহলে গজার রসে ভেজানোর পর সেটা নরম হয়ে যাবে, আর যদি খুব বেশি গাঢ় হয় তাহলে গজার ভেতর রস ঠিক মতো ঢুকতে পারবে না। সেই জন্য এটাকে 1 তার বা 2 তার নয়, মধুর মতো চটচটে একটা রস তৈরি করতে হবে। আর এই রকম শিরা তৈরি হতে আমাদের সময় লাগবে মোটামুটি 4 থেকে 5 মিনিট। চিনির শিরাটা আমার এখানে একদম তৈরি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। আর একটা পাতিলেবু স্লাইস করে এর ভেতরে দিয়ে দেবো, এটা দেওয়ার ফলে চিনির শিরাটা পাতলা থাকবে, সেটা জমাট বেঁধে যাবে না। 30 মিনিট পর বাটিটা তুলে নিয়ে এবার ময়দার ডোটা হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবো। তারপর একটা বেলুন দিয়ে অল্প করে ডোটাকে এইভাবে বেলে নেব। এইবার একটা ছুরি দিয়ে এইভাবে 4 খণ্ড করে কেটে নিয়ে প্রত্যেকটা খণ্ড একসাথে করে নেব। তারপর হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে এইভাবে ফ্ল্যাট করে দেব। তারপর আবারও এটাকে 4 খণ্ড করে কেটে নেব। আবারও একসাথে সব কটা একটার পর একটা বসিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দেব। এই কাজটা করার সময় খেয়াল রাখতে হবে লেয়ারগুলো যেন টাইট থাকে, আলগা থাকলেই ভাজার সময় এগুলো ফেটে যেতে পারে। এইভাবে 3 থেকে 4 বার এই রকমভাবেই লেয়ারগুলোকে আমি তৈরি করে নেব। আর এইভাবে সাইডগুলো ভালো করে চেপে চেপে দিতে হবে, আরও একটা লেয়ার তৈরি করে নেব। দেখছেন লেয়ারগুলো কি সুন্দর তৈরি হয়েছে। এবার এইটাকেও হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে দেবো, আর সাইড থেকে লেয়ারের মুখগুলো এইভাবে আটকে দিতে হবে যাতে গজা ভাজার সময় খুব বেশি ফেটে না যায়। এই রকম একটা লম্বা বারের মতো তৈরি করে নেব। মাঝখান থেকে লম্বালম্বি করে এটাকে আমি চাকু দিয়ে কেটে নেব। এবার এর থেকে আমি 5টা করে টুকরো করে কেটে নেব। এইগুলো খুব বেশি বড় করে কাটার দরকার নেই, গজা যখন তেলের ভেতর ভাজা হবে তখন এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন সবকটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি।
কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গ্যাসে একদম লো হিটে গরম করে নেব। একদম হালকা গরম তেলের ভেতর গজাগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে গজাগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই এখানে বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তাহলে গজা তাড়াতাড়ি ওপর পিঠে ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আর গজা খাস্তাও হবে না। গজাগুলোকে 2-3 মিনিট অন্তর অন্তর উল্টে পাল্টে দিতে হবে যাতে গজার দুই পিঠি ভালোভাবে ভাজা হয়। গজাগুলোকে আমি মিডিয়াম ব্রাউন করে ভেজে নেব। আমার এখানে গজাগুলো মিডিয়াম ব্রাউন করেই ভাজা হয়ে গেছে আর এই গজাগুলো আমার ভাজতে সময় লাগলো 15-16 মিনিট। এবার এই গজাগুলোকে আমি উঠিয়ে নেব। এতক্ষণে চিনি শিরাটাও ঠান্ডা হয়ে গেছে, লেবুর যে টুকরোটা দিয়েছিলাম সেটাকে আমি উঠিয়ে নিলাম আর এই গরম গজাই চিনির শিরার ভেতরে দিয়ে দেব। প্রথমে এক পিঠ 2-2.5 মিনিট মতো আমি শিরার ভেতরে রেখে দেব। তারপর উল্টে দিয়ে আরও 2-2.5 মিনিট মতো রেখে দেব। মোট 5 মিনিট মতো গজাগুলোকে চিনির শিরার ভেতর রেখে দিলে কিন্তু গজার ভেতর খুব ভালো মতো রস ঢুকে যাবে আর এর থেকে বেশি সময় ধরে রাখলে কিন্তু গজা তখন নরম হয়ে যাবে। এইবার এই গজাগুলোকে আমি উঠিয়ে রাখব। আজকের রেসিপি দেখে ভালো লাগলে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যখনই আমি নতুন রান্নার রেসিপি দেব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।